হয়েছিল সেটা আমরা সহজেই অনুমান করতে পারি তারা ছুটে গেছেন কৃষ্ণকে দর্শন করার জন্য কৃষ্ণ কৃষ্ণ তখন যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে রথে উঠে গেছে এখন ছাড়বে সেই সময় ব্রজবাসীরা সেখানে এসে উপস্থিত হলেন একদিকে কৃষ্ণকে দর্শন করে তাদের খুব আনন্দ হলো কিন্তু রাধারানীর মন রাধারানীর মনে হ্যাঁ মনটা সন্তুষ্ট হলো না রাধারানীর মন মনে মনোভাব এই কি কৃষ্ণ এ তো আমাদের কৃষ্ণ নয় আমার যে কৃষ্ণ সে তো গোপবালক রাখাল আর এ তো রাজকুমার আমার কৃষ্ণের মাথায় ময়ূরের পাখম ময়ূরের পাখা আর এর মাথায় রাজমুকুট আমার কৃষ্ণের হাতে বাঁশি আর এই কৃষ্ণের হাতে ধনুক বান তলোয়ার আমার কৃষ্ণের গলায় বনফুলের মালা এর গলায় কণ্ঠহার আমার কৃষ্ণের প পরণে পিতবাস কিন্তু এর পরনে রাজপোশাক আমার কৃষ্ণের সঙ্গে যখন আমার মিলন হতো সেই অপূর্ব সুন্দর স্নিগ্ধ পরিবেশে বৃন্দাবনের যমুনার তীরে যেখানে যেই ইয়েটি কৃষ্ণের মধুর মুরলীর পঞ্চম জুশে উদ্ভাসিত আর এখানে এত কোলাহল চারদিকে রাজপুরুষেরা তাদের অস্ত্রশস্ত্রের ঝনঝনি হচ্ছে হাতি ঘোড়াদের রেশারব হচ্ছে রাধারানীর মন ভরল না রাধারানী যেন বিফল মনোরথ হয়ে হয়েছে সেটা দেখে ব্রজবাসীরা তখন কি করলেন ভাবলেন যে এখানে কৃষ্ণের দর্শন এখানে কৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলন সমীচীন হবে না তাই তারা কৃষ্ণের রথ ঘোড়া শহর কৃষ্ণের রথ ধরে টানতে টানতে সেই রথ নিয়ে চললেন বৃন্দাবনের দিকে আর সঙ্গে বলরাম রয়েছে বলরামও তো তাদেরই একজন সঙ্গী আর দুই ভাইকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো বোনকেও তো একলা ফেলে রেখে যাওয়া যায় না তাই তার রথ থেকেও তারা টানতে টানতে এইভাবে কৃষ্ণ জগন্ কৃষ্ণের রথ বলরামের রথ সুভদ্রার রথ তারা টানতে টানতে নিয়ে চললেন বৃন্দাবনে সেই রাধারানীর রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন ঘটানোর জন্য আর এদিকে কৃষ্ণ এত দীর্ঘকাল পরে এই ব্রজবাসীদের তার অন্তরঙ্গ সঙ্গীদের দর্শন করে তারও এত আনন্দ হলো যে তার মুখ এক অপূর্ব সুন্দর হাসিতে উদ্ভাসিত হলো তার চোখ দুটি পূর্ণ বিকশিত পদ্মের মতো প্রস্ফুটিত হলো এবং তার হাত দুটি প্রসারিত হলো তার সেই ভক্তদের আলিঙ্গন করার উদ্দেশ্যে এইটি হচ্ছে জগন্নাথের রূপ কৃষ্ণ এই জগন্নাথ এই রূপে তিনি তার ভক্তদের সান্নিধ্য পেয়ে ভক্তদের আনন্দ ভক্তদের সান্নিধ্য লাভ করে তিনি আনন্দে আকুল হয়ে উঠেছেন এবং সেই ভক্তদের আলিঙ্গন করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন সেইটি হচ্ছে এই জগন্নাথের রূপ অতএব হ্যাঁ এই জগন্নাথ যে কৃষ্ণ জগন্নাথের রথযাত্রার যে কি আয়োজন সেটাও এইভাবে আমরা জানতে পারলাম এই রথযাত্রা কৃষ্ণকে কুরুক্ষেত্রে দর্শন করার পর ব্রজবাসীরা কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে সেখানে রাধারানীর সঙ্গে মিলন ঘটাবার জন্য তাই ভক্তদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে রাধারানীর কাছে নিয়ে যাওয়া কেননা কৃষ্ণের বিরহে রাধারানীর যে পরিস্থিতি রাধারানীর যে অবস্থা সেটা তারা সহ্য করতে পারে না তাই তারা সব সবসময় রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবার আয়োজন করে হরে কৃষ্ণ তাহলে এখন সাড়ে সাতটা বেজে গেছে আমি ভাবছি ওটা কীর্তন করবো ঠিক আছে আমি পাঁচ মিনিটের মতো একটু কীর্তন করে আমি শেষ করছি